রসায়নের শিক্ষক হয়েও বেঙ্গল কেমিক্যালের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতে প্রথম ভারী শিল্প স্থাপন করেছিলেন বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বার্নপুরে ইস্কো ইস্পাত কারখানা সহ বহু শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন এই উদ্যোগপতি বাঙালি। তার বাবা ছিলেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনিও ছিলেন দেশীয় শিল্পের অন্যতম পথপ্রদর্শক। বিশ্বের দরবারে বাংলা ও বাঙালির নাম উজ্জ্বল করেছে বোশ সাউন্ড সিস্টেম। চলতি সময়েও নামের অভাব নেই। বন্ধন ব্যাংকে গড়ে তুলেছেন চন্দ্রশেখর ঘোষ কিংবা রায় পরিবারের পিয়ারলেস। কিন্তু রাজ্যেই যেন অবহেলিত ভূমিপুত্র উদ্যোগপতিরা, তাই নিজেরাই এবার একটি জোট বেঁধেছেন, গড়ে তুলেছেন বঙ্গীয় আন্তর্জাতিক বাণিজ্য কাউন্সিল। শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসেছিল এই অধিবেশন। যোগ দিয়েছিলেন বহু তরুণ বাঙালি উদ্যোগপতি, যারা চান মিথ ভেঙে দিতে আগামী দিনে যাতে এই বাঙালি ব্যবসায়ীরাই পশ্চিমবঙ্গে ভালো করে ব্যবসা করতে পারে, সেই নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনায় আজকে ছিল। এর আগে যে সমস্ত বণিক সভাগুলো হয়েছিল তাতে কিন্তু বাঙালি ব্যবসায়ীরা কোনো রকমভাবে কোনো সুযোগ পায়নি, এবং এই রাজ্যের পরিস্থিতি যা রয়েছে তাতে বিদেশি কোনো ব্যবসায়ী সেভাবে আসেন না, এবং সেটাই কিন্তু বারবার করে বলছেন। তাই এবার পথে নেমেছেন এবং ঐক্যবদ্ধ হয়েছেন বাঙালি ব্যবসায়ীরা। ডাকা হয় না এটা বলবো না, বাঙালি তো দেখুন, বাঙালি খুব আপফ্রন্ট নয় বাই ক্যারেক্টার, একটু লাজুক জাত তো। হ্যাঁ, আমরা দেখবেন এই সব কিছু গিয়ে আগিয়ে নিতে পারি না বা দখল করে নিতে পারি না। হ্যাঁ, কারণ আমাদেরকে তো চিরকাল আমাদের বাবা মারা শেখায় যে প্রথমে ভদ্র হও। তো এই ভদ্রতাটাকে কিছু লোক কিন্তু আমাদের উইকনেস হিসেবে নিয়ে নিয়েছে। আজকে আমরা এই প্রজন্মে চেষ্টা করছি যে এটাকে যেন আমাদের উইকনেস হিসেবে না নেওয়া হয়। হ্যাঁ, আমরা ভদ্র, দিস ইজ আওয়ার কালচার, বাট প্লিজ ডোন্ট মিস্টেক ইট ফর আওয়ার উইকনেস। আমরা বাঙালির এখানকার লোকেদের নিয়ে কাজ করছি, এখানকার যারা রয়েছে ছোট মাঝারি হ্যাঁ এবং বড় ব্যবসা, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি। আমাদের বড় যারা ব্যবসায়ী রয়েছে তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তারা মেন্টরিং করছে আমাদের এখানকার নতুন ছেলেদেরকে, হেল্প করছে যে তারা কী করে নতুন যে প্রজন্ম তারা উঠে আসবে। শনিবারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সর্বভারতীয় মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বাঙালি উদ্যোগপতিদের এই উদ্যোগকে স্বাগত জানান তিনিও। তাঁর বক্তব্য, চাকরি সব জাতের লোকেরাই করে কিন্তু অযথায় বদনামের ভাগিদার বাঙালি। আমি তো মুম্বাইতে 7 বছর ধরে আছি। হ্যাঁ, তো ওখানে কি চাকরি করে না মানুষ? সবাই চাকরি করে, বেশিরভাগ মানুষই চাকরি করে, কিন্তু তাদের মধ্যে বিজনেস করে এরকম প্রচুর মানুষ আছে। কলকাতাতেও আপনি দেখুন যে এখন যদি আপনি দেখেন প্রচুর মানুষ বিজনেস করে এবং তারা সাকসেসফুল বিজনেস করে। তো বিজনেসের অনেকগুলো কী বলবো, অনেকগুলো ডেফিনেশন আছে, আইদার ইটস আ মাল্টি ন্যাশনাল, ন্যাশনাল, রিজিনাল, হ্যাঁ, ইন দ্য ডিস্ট্রিক্ট। তো প্রচুর বাঙালি বিজনেস করছে এবং সাকসেসফুলি করছে, কাজে এই মিথটা কেন তৈরি হয়েছে আমি জানি না। মাছে ভাতে বাঙালি বলে যারা কটাক্ষ করেন তারা আসলে বাংলা ও বাঙালির সাফল্য হজম করতে পারেন না। বাংলা ও বাঙালির নিশ্চয়ই এমন কিছু রয়েছে যা তাঁদের নেই। এই বাঙালি উদ্যোগপতিরা তাই একটা মঞ্চ করতে চলেছেন, বাণিজ্যিক যে মঞ্চ শুধুই বাংলার ও বাঙালির। বাঙালিদের যে মিথ রয়েছে যে বাঙালিদের দ্বারা কোনো ব্যবসা হয় না, সেটা কিন্তু এবার বাঙালি ব্যবসায়ীরাই প্রমাণ করবেন যে বাঙালিদের দ্বারাই কিন্তু এই রাজ্যে ব্যবসা সম্ভব। এবং সেই কথাই বলছেন ব্যবসায়ীরা যে তারা করে দেখাবেন, তারা যে সংগঠন তৈরি করেছেন সেই সংগঠনই আগামী দিনে কলকাতার ব্যবসার মানচিত্র তৈরি করে দেবেন। চিত্র সাংবাদিক বাপি ঘোষের সঙ্গে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।